এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি এখন তুমি আগুনের মতো জ্বলে পড়ে মরছি। কেমন হলো যে তুমি আমার মায়ের পায়ের চিহ্নটুকু রাখতে দেবে না? হ্যাঁ তাই, কি বলে মুছে দেবে? না পারবে না, তুমি যাই করো না কেন, এই মন থেকে কোনোদিনও মুছতে পারবে না, কখনো না, কোনোদিনও না, কখনো না। দিদি, আয় দিদি, মায়ের ছবি কে ভাঙলো রে? ওই তো রে, কাল রাত্রিরে ওই যে তুই ফার্স্ট হলি প্রণাম করতে গিয়ে না ছবিটা হাত লেগে তড়ি ছিঁড়ে পড়ে ভেঙে গেল। মিথ্যে কথা দাদা, মা কালকে রেগে গিয়ে এক টানে ছিঁড়ে ফেলে ভেঙে দিয়েছে। তুই তাহলে মিথ্যে কথা বললি? হ্যাঁ দিদি, তোকে মিথ্যে কথা বলেছি। ঠিক আছে, মায়ের ছবি ভাঙার মজা ফটকে আগে ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ দিদি, কি সুন্দর মালাটা গেঁথেছিল না দাদা, মার জন্যই তো দিতে পারলো না। পেটে সত্যি, পেটে সত্যি। হ্যাঁ একবার বাড়িতে তোরও হবে। আবার ওই সাদা স্ট্যাম্প পেপারে সই, ওই যে কথা বলে না, লিখে দিলুম কলার পাতে, বেড়া গিয়ে যা পথে পথে। তাই সাক্ষী যাবো দাদা, আগে আমি টাকাটা সব দিয়ে দেবো। আরে জানি বাবা জানি, কর্তা বাবু উনি তো এখন দিতেই চাইনি। আরে বধূ বেটা, তোর ভাইরা অনেক ভুজুম ভাজুম দিয়ে তোকে পাইয়ে দিচ্ছে। তাই রে বলছিল, তোর সমস্ত মেয়েটার বিয়ের ব্যবস্থা কর না। কি ব্যাপার তিন করে? দেখুন না বাবু, পাড়ার ছেলেগুলো খোকামুর কাছায় ছাগল বেঁধে দিয়েছে। দেবে না, হাজার বার বারণ করেছি, বাইরে যাবি না, ওদের সঙ্গে মিশবি না। আজ ছাগল, কাল কুকুর, পরশু ব্যাঙ, ও নিজেই তো একটা হনুমান। তুই তো দেখি যেটাই ধরিস সেটাই শিখবে রে। হ্যাঁ সব শিখে ফেলবি, একটা ধরতে হয় একটা, সব যন্ত্রপাতি একসঙ্গে নাড়াচাড়া করলে কোনো দায়ই হবে না, বুঝেছ? যাও এসো। হ্যাঁ আরো আজকাল দাও, কিছু হলেই ফটকের নাম। ফটকের নামে ওইভাবে কেউ লাঠি দিয়ে তবলা পেটায়? সেদিনকে মিত্তির বাবুদের তবলাটা ফটকে লাঠি পিটিয়ে ভাঙলো না? মিথ্যে কথা, দেখো ও নিজে করে প্রতি ছেলেকে তাকে দোষ দিচ্ছে। যাকে বাবা যা, যাবে কেন, যাবে কেন, ওর কথা শুনি তুমি ওই ছেলেটাকে বকাবকি করো। ছাড়ো বাবা ছাড়ো। অমনি মনি মানি উনি এখন তাহা বেড়াতে গেছে, স্বপ্নের নামে নিন্দে করতে হবে না। তুমি হাবুল সুরকে নিয়ে যত চিন্তা, আমি চোখ মিলে বারো ভূতে লুটে খাবো। ঘরে বুদ্ধিমতী ক্ষুদ্র থাকলে চিন্তার কি আছে? তাই তো সনাতনের মেয়েটাকে ঘরে আনবার জন্য তো বিধবা শালিটার একটা গতি করলাম সনাতনের সঙ্গে বিয়ে দিয়ে। খরচ বড় কম হয়নি, এখনো করে চলেছি। আরো করতে হবে, ও 1,500 টাকা ভয়ানক দরকার, আমি ওকে পাইয়ে দেবো কথা দিই। আবার টাকা আমার নাম বধু,
সনাতনের স্ত্রী মানে হচ্ছে আমার শালি, সে তো চুপ করে বসে নেই। আশ্চর্য মানুষ বাবু তুমি, খালি হচ্ছে হবে, হচ্ছে করবো। আরে বাবা, বিয়ে বলে কথা, মেয়েটার কথা তো একটু ভাবা দরকার। কিন্তু ভাবা ভাবে কি আছে, সোনার আইনটি বেকা। যাই হোক, তোমাকে এত করে বোঝায় ওর কি শর্ত আছে বলো, আমাদের ভালোর জন্য তো। আরে ওই বুড়োটা দুদিন পরে পটল তুলবে, আবুলকে নিয়ে হাজির হচ্ছি। হ্যাঁ, ওইখানে বাবাকে দিয়ে দিবি এটা, একটা হাতে এটা আরেকটা হাতে, বাবা জানে কোথায় দিতে হবে। বাবা, তুমি কত সুন্দর বিয়ের ব্যবস্থা করেছেন, তুমি কি না দিদি, অনেকদিন পর দুটো পেট ভরে খেতে পেলাম, খুব ভালো লাগলো রে। দিদি, সত্যি করে বলতো, তুই খেয়েছিস না তোর ভাগেরটা আমার পেটে ঢুকিয়ে দিলি, কি রে বল, বল না। বললাম তো খেয়ে, তুই চাই কথা শোনে না, আরো কথা আছে, ওকে শোনো। এক বাটি মাংস রান্না করে তোমার ছেলেকে পাঠিয়ে ভালো করে নি। দেখেছি, সব মিলিয়ে ভেতরে ভেতরে যেন নিজের সঙ্গে যুদ্ধ করছি। আচ্ছা বলতে পারো, সাপের দংশনে বেশি জ্বালা না বিবেকের দংশনে? করবো, 100 বার করবো, 1000 বার করবো, তোর বিয়ে আমায় তো আগে তুই বলিস নি। কি রে দিদি, বাবা রে, ছেলে মেয়েদের শোধ করতে হয় না, আমাকেও সেদিন শোধ করতে হবে রে। কি তাহলে বৃহস্পতিদার, ওকে এক্ষুনি শেষ করবো, ওকে এক্ষুনি জমের বাড়ি পাঠাবো। না ভাই, করিস না। কি হবে, না হয় আর একবার হাট খোলায় পড়ে মার খাবো, না হয় মরে যাবো, কিন্তু তবু ওকে শেষ করে ছাড়বো। মাংস বুক লিস্ট স্কুলে পাঠাবো, ওসব কি আমি বুঝি না? দেখলাম বাঘ ভাল্লুক সিংহ কত কিছু, দেখলাম কত রকমের জিনিস পেলাম, আর একটা গান যে 77 টাকা 10 পয়সা দিতে পেলাম সেটা। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক বলেছিস, কলকাতার লোকগুলো না তারে আমার বললেই পয়সা দেয়, বোকা। চিন বাঁচাবে চি ওরা যখন বাড়ি থেকে পালিয়েছে তখন বুঝতে হবে ওরা ধারে কাছে কোথাও নেই, ওরা নিশ্চয়ই কলকাতায় গেছে। আমাদের কি করতে হবে, ছোট ছোট 4-5 জনের দল করে করে কলকাতায় যেতে হবে এবং বলে দাও যে হদিশ দিতে পারবে তাকে আমি 5000 টাকা পুরস্কার দেব।
জানে না মাল খেলে আমি তালে ঠিক থাকি। নমস্কার বড় বাবু, নমস্কার। সারা ভেড়া স্বামী আর ফালতু পয়সা, এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি, এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। হাজার বার বলি পয়সাগুলো দে, হাড়ির মধ্যে রাখি, তাহলে যেতে এমন করে যে নিয়েছে সে একটা চোর। সেটা এখন বুঝলি, চোর না থেকে সাধু গার্জেন। তুই মেয়ে ছেলে, আমি পুরুষ মানুষ, এখন খাবে কি? বেটা না অনেকগুলো টাকা লটারির মতো পেয়ে গেল। কেন বালিশ করে শো আর কলের জল খা। এটা ভাবতে কলের জল খাবো কেন? আমাদের একটা গুরু লাগে স্যার, ও আপনি কিছু ভাববেন না। আমাদের লোকজন সব ও গাড়িতে লোড করে রেখেছি, শুধু এখন আপনার অর্ডার হলেই। ইসমাইল, হ্যাঁ বাবু, যা বলেছিল মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তাহলে এরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ুক আগে। হ্যাঁ দেখো, এই নিয়ে থানা পুলিশের না, থানা পুলিশকে বলছেন স্যার, এসব করে করে হাত পাকিয়ে ফেললাম, আর এখন ঠিক থেকে বয়। তাহলে তোমরা রওনা হয়ে যাও,
হিরালাল তিনকড়ি চলো আমরা অফিস রওনা হয়ে যাই। হ্যাঁ স্যার চলুন স্যার। তাহলে আমিও এবার যাই। তুমি কোথায় যাই? ব্যাটেলফিল্ড। কোথায়? চলো ব্যাটেলফিল্ডে। ব্যাটেলফিল্ড? হ্যাঁ হ্যাঁ। তুমি যাবে? হ্যাঁ। তোমাকে না বধু আসুক ওকে দিয়ে আমি তোমাকে ক্যাটেল ফিল্ডে পাঠাবো। আচ্ছা সেটা কোথায়? মাঠে গরু চড়াবে তুমি, টুপি পরা ওরাং ওটা। আপনি দেখুন না আমার ভাইকে মারছে, দেখুন না। কি ব্যাপার করো তো গুরু? এসে কে যা, দেখছি সে বাচ্চাটাকে তুমি মারছে, যা কে যাচ্ছি। এই সারা কুত্তার বাচ্চা। বিশ্বাস করবেন না স্যার, একবার সে ইংলিশ জমি স্যার, একবার কিভাবে তুলে নিচ্ছি স্যার। দুজন লোক স্যার হাসপাতালে এখনো ভাবি খাচ্ছে স্যার, একটু কনসিডার করুন স্যার। একেই বলে পরকালের কাজ, জীবে দয়া করে যেই জন সেই জন ঈশ্বরের শ্রাদ্ধ করে। আরে বাবা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি টাকাটা গুনে দাও না, ওদিকে আবার আমাদের কলকাতা ছেড়ে এখনই গ্রামে ফিরে যেতে হবে, যাতে এই ব্যাপারে আমাদের কেউ সন্দেহ না করে যে আমরা জড়িত আছি। বড্ড কষ্ট হসেনি। কি ব্যাপার বলতো? এই আসতে হলো। কি ব্যাপার দেখি দেখি রক্ত একবারে মাখামা কি হয়ে গেছে? আর খুন টুন করেনি নাকি কাউকে? চেষ্টা তো করেছিলাম কিন্তু পারলাম কই। মানে হ্যাঁ থানার ভেতরে সমস্ত কবুল করতে তোমার মুখে মেরে তোমাকে বলতো কদিন আগে বেরিয়ে আবার লেগে পড়েছ? হ্যাঁ স্যার আসতে হলো, খুব মার মেরেছে, বাচ্চাটাকেও ছাড়েনি জানেন স্যার, ও দিদিকে পর্যন্ত তুলে নিয়ে গেছে। তারপরে পুলিশকে না শুনে মারছে, দেখো একবারই। শুনেন স্যার শুনলেন, থানার ভেতরে দাঁড়িয়ে রেজকিটা কথাবার্তা শুনলেন স্যার একবার? হ্যাঁ শুনেছি কিন্তু সবটা তো শোনা হয়নি। ঘরে এসো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দরজা খোলো, বলে দাও আমাকে। তাহলে বল্টু বাবু তোমার মনুষ্যত্ব পরোপকার ব্যক্তিটা তাহলে একেবারে লোক পায়নি, তাই বলছি এসব ছেঁচড়ামি ছিনতাই চুরি এসব ছেড়ে দাও না। চোরা না শুনে ধর্মের কাহিনী, ও রক্তে মিশে আছে স্যার। শুনলেন স্যার, রক্তে মিশে আছি। যদি বলি আমার বাবা স্কুল মাস্টার ছিলেন, যার কাছে আপনাদের মতন অনেক লোকই শিক্ষা দীক্ষা নিয়েছে, তাহলে কি রক্তের সম্পর্ক আসে? ঘটে। তাহলে সব নোংরা কাজ করছো কেন, ছেড়ে দাও না। জানেন স্যার ঘটনা চক্রে কোনো একদিন একটা অপরাধ করেছিলাম।
আমি পাগল আমি নিজেকে খুন করেছি, আমার অতীতকে খুন করেছি। তার মানে ছেড়ে দাও, মানে একদিন আমি ওই কারখানার ছাত্র ছিলাম, আমার সামনে কত আদর্শ, চোখের সামনে রঙিন স্বপ্ন। ওই কাগজটা হাতে নিয়ে কত আনন্দে ছবিটা তুলেছিলাম, কিন্তু যেখানেই যাই নো ভ্যাকেন্সি। এই যে ভাই জলটা নেন, মুখটা ধুয়ে ফেলুন, কপালে রক্ত লেগে আছে যে। একটু লেখা করে জানে যে যা ভেবেছিলাম তা নয়। কি ভাবলাম আর কি হলো, বিচার হলো, সাজা হলো, জেলও খাটলাম, কিন্তু শোধরাবার সুযোগ কি আপনারা দেন? আই মিন পুলিশ, আওয়ার সিভিলাইজ সোসাইটি দেয় না। তাই মাঝে মাঝে ভাবি আপনাদের থানাগুলো ক্রিমিনাল তৈরি করার একটা ফ্যাক্টরি। বল্টু কথা রাখ, এদিকে তাকা, এদিকে তাকা, এটা আগে দেখ, এখানে টিম্মা টিম্মা এনে 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 টিম্মা আমরা কে কি তা তো আমরা নিজেরাই জানি, সবাই কি ঠিক ধোয়া তুলছি পাতা? যাক বল্টু সইটা করো, তোমাদের আবার মেডিকেল রিপোর্টের জন্য একবার হাসপাতাল যেতে হবে। দীর্ঘদিন টিপ সই দিয়ে চালিয়ে এসেছিলাম শুধু ইউনিভার্সিটির মান রক্ষা করার জন্য। আজ আপনার কাছে ধরা পড়ে গেলাম, চলি নমস্কার। ইউনিভার্সিটি কেন, নিজের কানেই তো শুনলে, বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? পল্টু হ্যালিয়াস অজয় মিত্র স্যার, হাতের লেখাটা কিরকম সুন্দর দেখো। তা খাতাতেই তো রইলো, মাঝে মাঝে খুলে দেখো। যাও নিয়ে যাও হাসপাতালে, নিয়ে গিয়ে এমআরটা করার ব্যবস্থা করো। আসি স্যার, আসি। না আমি যাবো না। বাবা আমার কথা শোনো বাবা, চলো। আমার দিদি কোথায়? আমি দিদিকে খুঁজে দেবো বলছি তো। না আমার দিদি কোথায়? আচ্ছা তুমি ওই সবে যাচ্ছে বল না। আমি আজ সকালেই তো বলুন, আমি ভিক্টোরিয়ার সামনে মেয়েটা তার ভাইয়ের গান শুনলাম, দারুণ গায়। পড়াশুনো ছেড়ে এখন রাস্তায় রাস্তায় গান শুনে বেড়ানো হচ্ছে? বারে রাস্তায় যাতায়াতের পথে কাউকে যদি ভালো গান করতে দেখি তো শুনবো না, কি বলো বৌদি? ঠিকই তো দাদা, মেয়েটাকে দারুণ দেখতে। তোমার বয়সে সব মেয়ে কি দারুণ দেখতে লাগে? তোমার মুখে কি কিছুই আটকায় না? ছোট বড় সব ভুলে যাও, কিছুই খেয়াল থাকে না। না না বলছি, ওটা তো বয়সের ধর্ম, ওই বয়সে আমিও তো তোমার সঙ্গে। কি হচ্ছে কি? মুশকিল হয়েছে এই ছেলেটা, কিন্তু দিদিকে হারিয়ে বেচারা একদম। জানো বৌদি, ভাই বোন দুজনের গলাই খুব মিষ্টি, তাই তো পিঁপড়ের দল তুলে নিয়ে গেল মিষ্টি বলে। তা মেয়েটা কোনো খোঁজ পেলে? খোঁজ পাওয়া গেলে তো ল্যাটা চুকিয়ে যেত। ওরে বাবা, শেষ পর্যন্ত পাওয়া যাবে তো? দেখা হচ্ছে, দেখা হবে, আমরা তো বসে নি, পুলিশ কখনো বসে থাকে না। তুমিও যেমন বৌদি শুনছো রাস্তার ভিকিরি, ওদের ভাগ্যে ওই দেখছি দেখবো হচ্ছে হবে, এছাড়া আর কি থাকতে পারে বলো। এই চপ, তোর জন্য আমাকে একটা গুলি খরচা করতেই হবে। জয় তো ঠিকই বলেছে, তোমাদের চিঠি কলারটা শুনি আর কাগজটা পড়ি। কি শোনো, কি পড়ো? কাগজ, হ্যাঁ, সব সত্যবাদী যুধিষ্ঠিরের দল, পটকা ছুঁড়লে পেটও লেগে, একটা মূল্যে বলে পাঁচটা, আনুমানিক পাঁচটা। তা ঠিক, তোমাদের ডিপার্টমেন্টের পেছনে খবরের কাগজগুলো যেমন আবার জল খেয়ে লেগেছে। সুজয় ভাগদার, কোনোদিন আমার ডিপার্টমেন্ট তুলে তুমি কথা বলবে না। আর শোনো, কালকেই সেলুনে গিয়ে
কদম ছাড় দিয়ে আসবো, এই তো? হ্যাঁ দিয়ে আসবে। শুনেছি ঘরের চালে কাক বসতে দেয় না, আর ছেলে মেয়ে দুটো বদ, বিশেষ করে ছেলেটা পিচ্ছু, হার আরাম দাদা একেবারে। তো বাপটা শুনেছি মানুষটা ভালো। আগে হ্যাঁ, আসলে গান বাজনার লাইনের লোক তো, শিল্পী, তাই মনটা সাদা। শুনলাম মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে ঠিক হয়ে আছে, ব্যাপারটা ঠিক? সে ওই সনাতনের মুখ চেয়ে এসে বলল, দাদা অশান্তি আর সহ্য হয় না, আমার মেয়েটাকে আপনার ছেলের বউ করে ঘরে তুলে নিন। রাজি হয়ে গেলাম, বিনা পণে রাজি হয়ে গেলাম। দে বাবুকে দে। তাহলে আপনার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েই আছে? হ্যাঁ ছিল, কিন্তু ঘর পালানো মেয়ের সঙ্গে কি ছেলের বিয়ে দিতে পারি, নাকি দেয়া যায়? আপনি কি বলেন? আপনার পায়ে পড়ি, আপনার আমায় ছেড়ে দিন, কাঞ্চন তো হাসপাতালে মরেই গেছে, আপনার আমায় ছেড়ে দিন, আপনার আমায় ছেড়ে দিন। তোমার কাছে রাজি না, খবর রক্ত দেখে ভয় পাবো? ছাগল মারবে। দাদা যখন ভেবেছে তার ছেলের সামনে তোমার বিয়ে দেবে, সেটা রদ করার তো পৃথিবীতে কারণ নেই। হ্যাঁ হ্যাঁ কারণ নেই, বিয়ে ওই মেয়ের সঙ্গেই হবে। সুরেশ পোদ্দার কখনো হার মানতে শেখেনি। কি সনাতন, মেয়ের কথা শুনে মত পাল্টালে নাকি? আগে না, ভাবছি মেয়েটা যদি রাজি না হয়। রাজি করাতে হবে, সেই জন্য তোমায় ডেকেছি, বুঝিয়ে রাজি করাতে হবে। তুমি বাপ, তোমার কথা শুনবে না তা কি হতে পারে? আচ্ছা ভবিষ্যতের কথাটা একটু ভেবে দেখবে। তুই বুঝছিস গেল, হাবুলের সঙ্গে তোর মেয়ের বিয়ে, এটা গ্রামের লোকের কারো জানতে বাকি নেই। এখন ওই মেয়ের বিয়ে অন্য কোথাও দিতে পারবি? তাছাড়া ঘর পালানো মেয়ে, চরিত্রের খোঁজ তোমার লোকে। যা বলেছ, আরে তোমার মুখ দিয়ে আমি সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে মা লক্ষ্মীকে ঘরের বউ করতে? অন্য কেউ রাজি হবে কি রে? থাক থাক আর কথা না বাড়িয়ে, বুঝলি বধু, তুই সনাতনকে নিয়ে কলকাতায় যা। হ্যাঁ তুমি সেই বাবু, তোকে টাকা পয়সা দিয়ে দাও। আচ্ছা বেশি করে দিও। আচ্ছা শোন, তুই কিন্তু সামনে যাস নি, মা লক্ষ্মী তোর উপর রুষ্ট হয়ে আছে, বুঝলি? সনাতন কপা, সবই কপা, মানে কোন ঘরের বউ আজ একটা কুদুমের মধ্যে রাত কাটাচ্ছে। আজ পাপ হয়ে তোদের কাছে ক্ষমা চাইছি মা। চুপ করো, চুপ করো বাবা, বিশ্বাস কর মা, বিশ্বাস কর। কাঞ্চনের কথা মনে হলে আমি ঘুমোতে পারি না। ভুলে যাইনি মনি, ভুলে যাইনি তোর মায়ের শেষ কথা, ডাক এসেছে আমি যাচ্ছি, ওদের ওদের তুমি দেখো। বাইরে বধু বসে আছে, ওরা আমাকে পাঠিয়েছে তোকে বিয়েতে রাজি করার জন্য। তুই কিন্তু রাজি হবি না বাবা। না না, কিছুতেই রাজি হবি না বাবা। না না আমি চাই না, না বাবা কি করি বলতো, কাজে যাওয়া হলো না, ওরা কি ভাবছে আমি চলে গেলে তো গাড়ি চাপা পড়তিস? তোমাকে আমি যেতে বারণ করেছিলাম, পড়তাম 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 পড়তাম, তাহলে ওই হ্যান্ডকাপের গানটা ধরলি কেন? হ্যান্ডকাপ? হ্যাঁ ওকে বলে ভালোবাসার দড়ি, কড়া শাসন, বুঝলি কড়া শাসন। বেশ আমি চল। দেখো একটা কথা বললেই বাবুর রাগ উঠে যায়।
বাবা নেই, মা নেই, কেউ নেই। এই এখন কিছু খাবি? হ্যাঁ খাবো। লক্ষ্মী ছেলে, এটা কি তোমার মনের কথা? হ্যাঁ গো, তুমি বিশ্বাস করো এ বিয়েটা বন্ধ করা যায় না। হ্যাঁ যায়, কিন্তু তার খেসারত দিতে পারবে? পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। পারবে না, পারবে না, ওরা বাড়ি ঘর সব সব চালিয়ে দেবে। পুলিশে খবর দিলে মেয়েটাকে খুন করবে। কি কাঞ্চনটাকে ওরা কোথাও কোথাও আটকে রেখেছে, সেটাকে খুন করবে। না, আর তোমার ছেলে ফটকে আমাদের কথা ছেড়েই দিলাম, পারবে, পারবে এত যন্ত্রণা সইতে? না পারবো না, পারবো না। তবে তো হয়েই গেল, আর কি ভেবে লাভ নেই। সব আমার পক্ষে, যাওয়ার জন্য তৈরি হও। আমাকে আমাকেই সম্প্রদান করতে হবে। আমি যে বাবা, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এ বিয়ে চাই না। আমি চাইলে বিয়ে হোক, তুমি যেমন করে পারো এ বিয়ে আটকা। সত্যি বলছি, আমি এ বিয়েটা আটকা, বিশ্বাস করো, আমি চাই না। আর কেঁদে কোনো লাভ নেই, আটকানো যাবে না। যদি আগে বুঝতে বাচ্চা দুটো ঘর ছাড়া হতো না। নিজের মূর্খকে জিজ্ঞাসা করো না, কম অত্যাচার ওরা সহ্য করেছে, কম ভুল তুমি করেছো। সবচেয়ে বড় পাপ কি জানো? নিজেকে ঠকানো। তুমি এতদিন তাই করে এসেছ। তারপর শোনই না, আমি তো ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, চুপি চুপি আমার গিন্নি তার দেওরটিকে নিয়ে, মানে জয়কে নিয়ে দেখি টিফিন ক্যারিয়ার হাতে বেরিয়ে গেলেন। ভেবেছেন ঘুমাচ্ছি? ওরে বাবা, পুলিশকে সময় সময় জেগেও ঘুমোবার ভান করতে হয়। তারপর? তারপর কাঞ্চনকে খাইয়ে ফিরলো। ও মানে আজ সকালে এসেছিল? হ্যাঁ, এসে আমার জল খাবার খাইয়ে গেল। ও তাহলে আপনার কোয়ার্টার থেকে খাবার দাবার নিয়ে আসে? আরে সে খাবার নয়, সে খাবার নয়, কিল চড় ঘুষি এই হচ্ছে এখন আমার জল খাওয়া। এই তো এসে কাগজপত্র ছিঁড়েছে, তিনখানা কলম ভেঙেছে, হর কিশোর না থাকলে একটা টেলিফোনই বরবাদ হয়ে যেত। এই টেলিফোনের উপরে যত রাগ। কেন 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 আমি ওর মতো দিদিকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছি না, শুধু টেলিফোনে হ্যালো হ্যালো করে যাচ্ছি, এই হলো ওর রাগ। না না, এটা ঠিক নয়, আমি ওকে বারণ করতো। না না না, বারণ করো না, ওর দিদিকে আমরা খুঁজে দিতে পারছি না, এ তো আমাদেরই অক্ষমতা। আমাদের উপর বিশ্বাস হারিয়ে ও এখন নিজেই খুঁজে বেড়াচ্ছে, এ বড় দুঃখের বিষয়। নে খা, নে খা, পেট ভরে খা। সব খাবো? হ্যাঁ খা, খা যত পারিস, পেট ভর্তি করে খা। নে খা না। না খাবো না, তোমরা আমার দিদিকে কেউ খুঁজে দিলে না, তুমি বল্টুরা সব দোকান করেই বসে আছো, আর থানার বড়বাবু সে শুধু বলছে খুঁজে দিচ্ছি খুঁজে দেব, ছাই দেবে। আমি তো ভেবেছি তুই সবই জানিস। আমি কিচ্ছু জানি না। ঠিকানা বলতে পারো কোথায় বিয়ে হচ্ছে? ঠিকানা, ঠিকানা তো জানি না। অত কাঁচা খোলা লোক সুরেশ করবেন না, বিয়ে দেবেই। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? বিয়ে যাচ্ছি, বিয়ে। এই গন্ধপুষ্পে এই তো সেই আচ্ছা জনপকরণ আমার।
ভোজ্যায় নম এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম। এই তো দিদি, দিদি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার, আমি থানা থেকে বলছি স্যার। হ্যাঁ, পা গেছে। কে? কাঞ্চনি দিদিকে পা গেছে? হ্যালো 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 হ্যালো, কে কে খবর দিল? কে? ওই বন্টুর বন্ধু সেখানে ইনফর্ম করলো। বন্ধু? তোমার দাদার নাম গেলে কি হয়েছে? আরে একটু আস্তে কথা বলো না। আরে না না, তোমায় না, তোমার তুমি আবার এত, আরে তুমি একটু জোরে কথা বলো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা ওই জায়গাটা কোথায় বলেছে? হ্যাঁ ওই কালী মন্দিরের কাছে, কালীবাড়ির কাছে গেছে। আচ্ছা রেডি করো আর এরিয়া পিএস কে জানিয়ে দাও কালীবাড়ির কাছে মিট করতে। হ্যাঁ জিডি করে বেরিয়ে পড়ো, আমি এক্ষুনি আসি। আমি এক্ষুনি বেরোচ্ছি স্যার, এক্ষুনি বেরোচ্ছি। বিয়ে দেখাচ্ছি ওই সুরেশ পোদ্দার বেটা শয়তান হারামজাদা। ঠাকুর দেখবেন তোকে। সুরেশ স্যার, আমি ওর ভার নিলাম। তুমি? হ্যাঁ দাদা, আমি ওকে দেখবো। ঠিক আছে, এসব দেখা দেখি পরে হবে, এখন চলুন তোমার সঙ্গে। আপনি আসুন আসুন। চুপ কর চুপ কর, আমি আসছি। হুজুর হুজুর, আমাদের আমাদের বাঁচান হুজুর, আমরা খুব গরিব, আমার মেয়েটা লগ্ন ভ্রষ্টা হলে তা আমি কি করব? পাত্র খুঁজতে বেরোবো? তা ঠিক আছে চলুন, আমার লকআপে অনেকগুলো এই চোর ছাঁচোর বদমাইশ জমা আছে, তার থেকে বেঁচে নেবেন চলুন। এই এলাকার শান্তিরক্ষক দারোগা, অফিসার ইনচার্জ, কেবল গুন্ডা বদমাইশদের সঙ্গে সম্পর্ক থাকে কেন? কোন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখা যায় না? ভালো 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 মানুষ বলো না, একদম লাইন করে দাঁড় করে দিচ্ছে। এই পালাবে না, একটা গুলি তোমার জন্য নাচছে। আমার ফাইনাল ইয়ার, আমার অ্যাকাউন্টের অবস্থা খুব খারাপ। তোমার অ্যাকাউন্ট আমি দেখব। সুজয় ভালো হচ্ছে না, একটা গুলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।